সম্বন্ধে কিছুই জানি না, কি করিব ভালো মন্দ কিছুই নাহি জানি। আমরা গুরু বৈষ্ণবের আশীর্বাদে শ্রীধাম 84 কোষ ব্রজমন্ডল পরিক্রমা করার উদ্দেশ্যে বর্তমান যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটি হল রামঘাট। এই রাম অর্থাৎ বলরাম। এই বলরাম ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে চলে গেছিলেন, আপনারা সকলে জানেন এই ব্রজবাসীগণ তারা কৃষ্ণগত প্রাণ ছিল, কৃষ্ণ ছাড়া কিছুই তারা জানতেন না। তো সেই কৃষ্ণ দ্বারের থেকে দীর্ঘদিনের জন্যে দ্বারকায় চলে গেছিলেন। এমনকি এই ব্রজবাসীগণের সদা সর্বদা মন ভগবান শ্রী গোবিন্দের চরণে পড়েছিল। শুধু তাই নয়, গোবিন্দেরও মন এই ব্রজবাসীর প্রতি পড়েছে। তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলছে, দাদা তুমি এক কাজ করো, তুমি একটু বোঝে যাও, তুমি বেজে গিয়ে আর ব্রজবাসীকে সান্ত্বনা দাও, আর বলবে যে কৃষ্ণ অতি শীঘ্রই তিনি আসবেন, একটু সান্ত্বনা তো পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এই বলদেব প্রভু তিনি বুঝে এসেছিলেন যে মধু মাস বলা হয়, চৈত্র এবং বৈশাখ মাস দুই মাস মধু মাস বলা হয়। এই মধু মাসে এই বলদেব প্রভু তিনি এখানে তিনি গোপীগণকে নিয়ে রাস রচনা করেছিলেন। রাস মানে সেখানে নৃত্য আনন্দ রস আস্বাদন ভগবত গুণগান কীর্তনে আবৃষ্ট ভাবে তারা ভগবানকে নিয়ে নৃত্য গীত করতেন। নিত্যতান নিত্যতান শ্রীপতি রগ্রী তাজিকা বাদরী ভীষণ উন্নি অন্তে শরীরস্থা সর্ব পাতক পচ্ছিনা। এইখানে নৃত্য করতে করতে নৃত্য করতে করতে কত সময় অতিবাহিত হয়েছে তারা বুঝতে পারছে না, খুব পরিশ্রান্ত হয়ে গেছেন গোপীগণ। ভাবছেন যে এত তৃষ্ণার্ত হয়ে গেছে, এখানে তো কোনো জল পানের ব্যবস্থা নেই। তো বলরামকে বলছেন, হে প্রভু আমরা খুব তৃষ্ণার্ত হয়ে গেছি, আমাদের একটু জল পান করাও। এখান থেকে একটু দূরে ছিল যমুনা দেবী। তো তখন বলদেব প্রভু বললেন, এক কাজ করো, তোমরা যমুনাকে প্রার্থনা করো, যমুনা এখানে এলে যমুনার জল পান করে নেবে, তোমাদের তৃষ্ণা মিটে যাবে। যমুনাকে প্রার্থনা করাতে যমুনা না আসাতেই বলদেব প্রভুর হাতে থাকত সখন মুসল হল আর মুসল। তিনি একটু ক্রোধ প্রকাশ করে বলছে যে আমার গোপীগণ তিনি তৃষ্ণার্ত হয়েছে, তোমার জল পান করবে, তুমি আসছো না বলে সেই হল তিনি এখান থেকে বাড়িয়ে দিয়েছে, আর সেই হল এগিয়ে যাচ্ছে, আর যমুনাকে তিনি আকর্ষণ করে টেনে নিয়ে চলে এসছে এখানে। আর যমুনা দেবী তিনি মাথা নত করে আর খুব লজ্জিত হয়ে গেছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ আর তারই কনিষ্ঠ ভ্রাতার পত্নী হলেন এই কালিন্দী। কালিন্দীর এক নাম যমুনা। তো ভগবান কালিন্দীর সঙ্গে বিবাহ হয়েছিল, হ্যাঁ, তো এই জন্যে তিনি খুব লজ্জিত হয়ে গেছেন। যাই হোক, তখন এই ব্রজগোপীগণ তারা এই জল পান করে তৃষ্ণার্ত দূর করে। এই সেই পবিত্র ঘাট যা আমরা প্রতিদিন স্মরণ করে থাকি। বৈষ্ণবগণ প্রাতকালে মন্দির পরিক্রমা করতে গিয়ে এই কীর্তনটা করে থাকে, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জল। এই কথা বলার সাথে সাথে এই সমস্ত স্থানের কথা আমাদের স্মরণে আসে। একটি কথা প্রার্থনা করছি আপনাদের সকলের কাছে, ধাম দর্শন আমাদের এই চোখের দ্বারা হয় না, তথাপিও আমরা এসেছি ধাম দর্শন করার জন্য। গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করব, এই ধামের কাছে আমরা যদি কান্নাকাটি করি তাহলে আমরা ধামের স্বরূপ উপলব্ধি করতে পারবো। জড় চোখেও আমরা যে জিনিসটা দর্শন করছেন, দর্শনটা এইভাবেই করতে থাকুন যা 10 বছর পরে এখানকার কোনো চিত্রকর যদি আপনাকে কেউ দেখায়, ধরুন গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম সুন্দর দামোদর প্রত্যেকটি
বিগ্রহ সব কিন্তু কৃষ্ণ ত্রিভুজ মুরলীধারী, কিন্তু সেই মন্দিরের সবকিছু একটু 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 আলাদা আছে। তো আপনি যদি 15 বছর পরে যদি আপনাকে দেখা হয় দামোদরের একটি ফটো বা এই রামঘাটের এই বলদেব প্রভুর একটি ফটো, আর আপনি যদি চিনতে পারেন বলতে পারেন যে এটা রামঘাটের ভগবান বলদেব প্রভুর ফটো, তো আপনার তাহলে জানতে হবে কিছু ধামদর্শ হয়েছে। প্রতিদিনই আমরা যখন এগুলো স্মরণ করি তবেই তো আমাদের সাধু সঙ্গে ধাম দর্শন করার সার্থকতা।